Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to KhaledaUSA channel. Jeje khan theke dekhchen shobar proti rolo amar anturik shubhokamona obhinondon shagotom. Phul holo ei bichitro prithibir shondorjo prokasher ekti অসাধারণ মাধ্যম। আর পৃথিবীর সৌন্দর্য বাড়াতে ফুল হলো স্রষ্টার একটা অনেক সুন্দর এবং বড় উপহার আমাদের জন্য। ফুল সবসময় সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য আমাদের মনকে দারুণভাবে প্রভাবিত করে। যদিও সৌন্দর্য সবাইকে একইভাবে আকৃষ্ট করে না, কারণ দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সৌন্দর্যের সংজ্ঞাও এক একজনের কাছে এক এক রকম হয়ে থাকে। কিন্তু ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। সব ধরনের ফুলই মানুষকে আকৃষ্ট করে। কোনো কোনো ফুল তার গন্ধের জন্য, কোনো কোনো ফুল তার সৌন্দর্যের জন্য। তবে কোন ফুল কিভাবে কাকে আকৃষ্ট করবে সেটা অনেকাংশে ফুলের উপরই ডিপেন্ড করে। পৃথিবীর সব ফুল কিন্তু দিনেই যে ফোটে তা কিন্তু না। নিয়ম করে কোনো কোনোটা রাতে ফোটে, কোনোটা দিনে। তবে সূর্যাস্তের পরে যে সমস্ত ফুলগুলো ফুটে সেগুলো তাদের সুন্দর গ্রানের জন্যই মানুষকে আকৃষ্ট করে থাকে। নাইট কুইন, ডাস্টম্যান পাইপ বা কুইন অব দ্য নাইট, যে নামেই ডাকি না কেন, নামেই বোঝা যায় যেটা রাতের আধার আলো করে ফুটে থাকে। রাতের সাথে রয়েছে এই ফুলের বিশেষ সম্পর্ক। নাইট কুইনের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এটা পাথরকুচি পাতার মতো পাতা থেকে অঙ্কুরিত হয় এবং এর বংশবিস্তার করে থাকে। এটা ক্যাকটাস প্রজাতির ফুল। আগে শুধু ইউরোপের কয়েকটি দেশে দেখা গেল, এখন আমাদের দেশেও দেখা যায়। আর মরুভূমির উদ্ভিদ হলেও বর্তমানে বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে এর সুন্দর গন্ধের জন্য। নাইট কুইন বর্ষার ফুল। গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে এই ফুলটি ফুটে থাকে। তবে বছরের যে কোনো সময়ও ফুটতে দেখা যায়। অন্যান্য গাছের পাশাপাশি নাইট কুইন ফুল গাছটি টবে বা মাটিতেও লাগানো যায়। তবে যে সমস্ত জায়গাগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং সুন্দর আলো রোদ পায়, সেই জায়গাগুলোতেই নাইট কুইন ফুল গাছটি সুন্দর করে বেড়ে ওঠে। অন্যান্য সবজি বা ফুল গাছের পাশাপাশি চারা গাছ থেকে ফুল ফুটতে সময় নেয় 5-7 বছর। পাথরকুচি পাতার মতোই নরম মাটিতে পাতা রেখে দিলে ধীরে ধীরে চারা গাছ গজায়। এরপর চারা গাছ আস্তে আস্তে বড় গাছে পরিণত হয় এবং অন্যান্য গাছের পাশাপাশি বড় হতে থাকে। প্রথমে গাছে 2-1টি করে ফুল আসলেও
প্রতি বছর ফুলের সংখ্যা বাড়তে থাকে। দারুণ সুগন্ধি নাইট কুইন মূলত সাদা রঙের হয়। তবে মাঝে মাঝে বেগুনি বা মেরুন পাপড়িযুক্ত নাইট কুইনের দেখা মেলে। উচ্চতায় গাছটি 4 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। অনেকে এই গাছটি বারান্দায় বা ছাদে অন্যান্য গাছের পাশাপাশি লাগিয়ে থাকেন। আর যেহেতু এটা সহজেই টবে চাষ করা যায়, তাই অনেকে তার শখের বাগানে নাইট কুইন ফুল গাছটি লাগিয়ে থাকেন। নাইট কুইন নিয়ে নানা রকম প্রচলিত গল্প আছে। কোনো এক সময় বেথলেহাম নগরীতে প্রায় প্রতিটি বাসায় নাইট কুইন গাছ লাগানো হতো। শহরটিকে আলোকিত করে নাইট কুইন ফুটত। ফুল ফোটার আগে গাছে প্রথমে গুটি গুটি কলি আসে, এরপর কলিগুলো আস্তে আস্তে বড় হয়। প্রায় 14-15 দিনের মধ্যে ফুল ফোটার উপযুক্ত হয়। যে রাতে ফুল ফুটবে সেদিন বিকেল থেকেই পাপড়িগুলো আস্তে আস্তে মেলতে থাকে। তখনই বোঝা যায় যে নাইট কুইন ফুল ফোটার সময় হয়ে এসেছে। এক সময় কাঙ্ক্ষিত ফুলটি ফুটে সৌরভ ছড়িয়ে দেয়। আর ফুটতে ফুটতে মধ্যরাত হয়ে যায়। সবই কিন্তু রাতের অন্ধকারে হয়। লম্বা বোটায় কোমল পাপড়ির সমন্বয়ে সৃষ্ট নাইট কুইন মাঝে পরাগ, ফুলের রং সাদা। তবে সাদা রঙের মাঝে ঘিয়ে রঙের মিশ্রণ এবং সুমিষ্ট একটা গন্ধ থাকে। ফুলটি পরিপূর্ণ অবস্থায় 1 থেকে 1.5 ঘন্টা থাকে। তারপর আস্তে আস্তে ছোট হতে থাকে আর সকাল হতে হতে অনেক ছোট হয়ে যায়। অনেক ধৈর্য পরিশ্রম এবং অপেক্ষার পরেই নাইট কুইন ফুল ফোটা দেখার সৌভাগ্য হয়। আর যখন ফোটে তখন চারিদিক আলোকিত হয়ে যায়। সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সাদা রঙের ভিতর ঘিয়ে রঙের আবরণ আর সুমিষ্ট গন্ধ নাইট কুইনকে দিয়েছে অন্যরকমের একটা আভিজাত্য। নাইট কুইন বা রাতের রানী আসলেই রানী। ভোরের আলো ফোটার আগেই ফুলটি আস্তে আস্তে ছোট হয়ে আসে বা বন্ধ হয়ে আসে। এই জন্যই নাইট কুইনকে অনেকে দুর্লভ ফুল বলে থাকেন। যে বাসাতে নাইট কুইন ফুল গাছ থাকে সে বাসার আশেপাশে দিয়ে যাওয়ার সময়ও সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। যেহেতু দিনের বেলায় ফুল গাছটি থাকে না, 1 থেকে 1.5 ঘন্টা থাকার পরে আস্তে আস্তে ফুলটি ছোট হয়ে আসতে থাকে এবং ভোরের আলো ফোটার আগেই ফুলটি ঝরে যায়। কিন্তু এর সৌরভটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। স্বল্প সময়ের রানী, রাতের রানী, তার সৌন্দর্য সুমিষ্ট গন্ধ চারিদিকে মিলিয়ে দিয়ে নিজে নিজে ঝরে যায়। কিন্তু রেখে যায় তার সুমিষ্ট গ্রাণ। পরবর্তী সময়ে আবার ফোটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন।
সন্ধ্যা থেকে ভোর এই স্বল্প সময়ের আয়ুষ্কাল নিয়ে নাইট কুইন ফুল আমাদের মাঝে তার সুমিষ্ট গন্ধ ছড়িয়ে দেয়, যা নাকি কাছাকাছি না থাকলে বলে বোঝানো যায় না। বন্ধুরা, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো নাইট কুইন ফুলের জীবন বৃত্তান্ত। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you.